এটা হচ্ছে কম্বোডিয়ান রিকশা। আমরা এখন এই স্ট্রিট 15 থেকে আমরা এখন সেন্ট্রাল মার্কেটে যাব, 1 কিলোমিটার দূরে। আমরা ঠিক করছি পার রিকশা 5000 রিয়েল, অর্থাৎ $1.25। আমরা এখন এই কম্বোডিয়ান রিকশায় উঠবো, এই আঙ্কেল আমাদেরকে নিয়ে যাবে। হাই, তো কম্বোডিয়ান রিকশায় রাইডের যে এক্সপিরিয়েন্স সেটা আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। হোপফুলি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই রিক্সা কিন্তু একজনই উঠা যায়, হ্যাঁ, এটা সিঙ্গেল সিটার রিক্সা, নট ডাবল সিটার। আপনি চাইলেও দুজন ওঠার কোনো পসিবিলিটি নাই, কারণ পিছনে হচ্ছে এই আঙ্কেলের বসার জায়গা সাইকেলের মতো, দেন সামনে হচ্ছে আমরা। সো লেটস এনজয় আওয়ার ভিডিও। এদের রিক্সা এইভাবে উঠতে হয়, উনি হাসতেছে, গুড। সেন্ট্রাল মার্কেটে রিক্সায় ব্যাপারটা কিন্তু খুব মজার, কিন্তু এখানে আর একটা ভয়ের ব্যাপার আছে, যে কোনো সময় মোবাইলটা চিন্তাই হতে পারে। এই জন্য আর পিছনে রিক্সায় আমি, মানে আপনি যখন রিক্সায় যাবেন তখন আপনাকে আর এরকম ডানে বামে খেয়াল রাখতে হবে যেন আপনার মোবাইলটা হাত ছাড়া না হয়। এখানে মোবাইল চিন্তাই হয় অ্যাভেলেবেল। কম্বোডিয়ার এই একটা বড় সমস্যা, একটা হচ্ছে চুরি আর একটা হচ্ছে ডলার জালিয়াতি। তো আমরা রিক্স নিতে চাচ্ছি না, ও সরি, আমি পুলিশ দেখে চিন্তাই গাড়ি পাচ্ছি না। কে সিন্দাইকারী কে পুলিশ বোঝা খুব মুশকিল। হ্যালো ব্রাদার, কামিং কামিং। তারা ইংরেজি তো জানি না, কম্বোডিয়া এসব নিব। থ্যাংক ইউ, ফটো ফটো ফটো।